আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি স্পাই ক্যামেরা বা বোটাম ক্যামেরা বা বাটন ক্যামেরাও অনেকে বলে থাকে। এই স্পাই ক্যামেরা বা শার্টের বোটাম ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, কেউ বুঝতে পারবে না যে আপনার শার্টের মধ্যে বোটামের আকারে ক্যামেরাটি আছে। এটা দিয়ে আপনি কী কী করতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন, মোশন ডিটেকশন, ইউএসবি সেবা আছে। এখানে কনফিগারেশনগুলো আপনারা একটু পড়ে নেবেন, দেখা যাচ্ছে কি না যে ইমেজ সেন্সর এত হবে, পিক্সেলস হবে 30 ওয়ার্ডের, এবং এর ভিডিও রেজুলেশন হবে MBI ফরম্যাটে, ফরম্যাট রেট হচ্ছে MBI, এবং ভিডিও রেজুলেশন হবে 640x480 VGA, এবং এর ব্যাটারি কোয়ালিটি হবে 380 mAh ব্যাটারি, এবং এটার চার্জিং টাইম হবে 3 ঘন্টা। তো এই প্রোডাক্টটি আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই যে কীরকম হবে, এরকম হবে বোটাম ক্যামেরাটি, এরকম থাকবে। এটা শার্টের মধ্যে লাগিয়ে আপনি ক্যামেরা হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন। বক্সের মধ্যে একটি ইউএসবি পোর্ট আছে যেটার সাহায্যে এই ক্যামেরাটাকে চার্জ দিতে পারবেন। শার্টের বোটাম ক্যামেরা এরকম হবে দেখতে, খুবই সুন্দর দেখতে। এই বোটামটা বাইরে থাকবে এবং বডিটা শার্টের ভিতরে ঢুকায় বোটামটা আপনি বের করে রাখবেন। আর এখানে আপনার অন অফ বাটন আছে, এটাতে যদি অন করেন তাহলে ভিডিও রেকর্ড শুরু হয়ে যাবে। ভিডিও রেকর্ড করে আপনি শার্টের বোটামের মধ্যে লাগিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে পাওয়ার বাটন আছে, এটাকে চাপ দিয়ে ধরে রাখলে ভাইব্রেশন হবে এবং অন হবে। ইউএসবি পোর্ট আছে, এখানে চার্জ দিতে পারবেন। এখানে মেমোরি স্লট আছে, আপনি 32 GB পর্যন্ত মেমোরি এটাতে ব্যবহার করা যায়। তো এই প্রোডাক্টটি খুবই কাজের একটি প্রোডাক্ট। আমাদের কাছে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল পাবেন আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে এই স্পাই ক্যামেরাটাকে অর্ডার করতে পারবেন। এবং ভিডিওর নিচে ডিসক্রিপশানে এই প্রোডাক্টটি কেনার জন্য লিঙ্ক দিয়ে দিব, আপনার সেখান থেকে গিয়েও এই প্রোডাক্টটিকে অর্ডার করতে পারবেন। ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন। ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন। ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে এর আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।